খেলাধুলার জন্য জুতো বানানোর ক্ষেত্রে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি প্রতিষ্ঠান হলো অ্যাডিডাস ও পুমা। কিন্তু জানেন কি, এই দুটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল আপন দুই ভাইয়ের দ্বন্দ্ব থেকেই। তবে চলুন আজ এমনই বিরোধপূর্ণ একটি গল্প শুনে আসা যাক, যে বিরোধ থেকেই জন্ম হয়েছে বর্তমান পৃথিবীর বিখ্যাত দুই প্রতিষ্ঠানের। 1920 সালে মায়ের ধোপাখানায় এডলফ ও রুডলফ নামের দুই ভাই মিলে শুরু করেন জেব্রুডার ড্যাসলার শু ফ্যাব্রিক নামে নিজেদের স্বপ্নের জুতো তৈরির কারখানা। কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অল্প দিনেই লাভের মুখ দেখতে থাকে সেই প্রতিষ্ঠান। তবে এই দুই ভাইয়ের স্বভাব চরিত্র ছিল একেবারেই উল্টো। অ্যাডলফ ছিলেন কিছুটা শান্ত স্বভাবের, তাই জুতার ডিজাইন থেকে শুরু করে সেগুলো বানানোতেই ছিল তার যত মনোযোগ। অন্যদিকে বড় ভাই রুডলফ ছিলেন একটু চঞ্চল স্বভাবের, তাই জুতাগুলো বিক্রি করার মতো কাজের দায়িত্ব ছিল তার ঘাড়েই। 1928 সালে ফ্রিডল নামে এক নারীকে বিয়ে করেন রুডলফ। বড় ভাইয়ের 6 বছর পর অ্যাডলফও কেথ নামে একজনকে বিয়ে করেন। শুরুর দিকে বেশ ভালোই সম্পর্ক ছিল দুই পরিবারের মাঝে, কিন্তু স্ত্রীদের বিবাদসহ নানান কারণে দিন দিন চিড় ধরতে থাকে সেই সম্পর্কে। এর মাঝেই চলে এলো 1936 সালের অলিম্পিক। এমন একটা বড় মঞ্চ পেয়ে পারিবারিক দ্বন্দ্বের কথা ভুলে ব্যবসায় মনোযোগী হলেন দুই ভাই। সেইবার অ্যাথলেটদের মাঝে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জেসি ওয়েন্সও ছিলেন, তাই অ্যাডলফ এক সুটকেস ভর্তি জুতা নিয়ে সোজা চলে গেলেন জেসি ওয়েন্সের কাছে। অ্যাডলফের জুতার বিভিন্ন বৈশিষ্ট্য দেখে ওয়েন্সের পছন্দ হয়ে যাওয়ায় অন্যান্য কোম্পানির সব এজেন্টদের হতাশ করে দিয়ে তিনি বেছে নেন অ্যাডলফ রুডলফ ভাইদের কোম্পানির সেই জুতোকেই। অলিম্পিকের সেই আসরে মোট 4টি স্বর্ণপদক জিতেছিলেন জেসি ওয়েন্স। আর জেসির সাথে সাথে বিশ্ব সেই আসরে পরিচিতি পেয়েছিল অখ্যাত দুই ভাইয়ের নতুন জুতার ব্র্যান্ডও। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে একসময় মিত্রবাহিনীর বোমাবর্ষণ শুরু হয় হার্জোগেনোরাক শহরেও, আর এই বোমাবর্ষণই যেন চূড়ান্ত ভাঙন ধরিয়ে দিল দুই ভাইয়ের সম্পর্কের মাঝে। কিভাবে? রুডলফ তার পরিবারকে নিয়ে উঠেছিলেন একটি আশ্রয়কেন্দ্রে। সেদিন সেই আশ্রয়কেন্দ্রে একেবারে শেষে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন অ্যাডলফও। সেখানে এসেই তিনি বলে বসেন, ওই বেজন্মারা আবার এসেছে। অ্যাডলফ কথাগুলো বলেছিলেন মিত্রবাহিনীর প্লেনগুলোকে উদ্দেশ্য করে, কিন্তু ভাইদের সাম্প্রতিক খারাপ সম্পর্কের প্রেক্ষিতে রুডলফ ভেবে নিলেন যে কথাগুলো তার পরিবারের উদ্দেশ্য করেই বলা হয়েছে। একসময় শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু ততদিনে যুদ্ধ শুরু হয়ে গেছে দুই ভাইয়ের মাঝে। পরিস্থিতি শেষে এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যে দুই ভাইয়ের যৌথ প্রচেষ্টায় দাঁড় করানো সেই কোম্পানিকে একসাথে চালানো কোনোভাবেই আর সম্ভব হয়ে উঠছিল না। ভাগ হয়ে গেল অ্যাডলফ ও রুডলফ ভ্রাতৃদ্বয়ের নিজেদের হাতে গড়া প্রতিষ্ঠান, আর জন্ম নিল ভবিষ্যতে পৃথিবী বিখ্যাত হতে যাওয়া দুই ভাইয়ের দুই জুতা তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাস ও পুমা। ওদিকে দুই ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল গোটা হার্জোগেনোরাক শহরও। দুই দলের মাঝে বিবাদ কোন পর্যায়ে গিয়েছিল তা শুনলে অনেকের হয়তো হাসিও পাবে। স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান এমন ছিল যারা শুধু পুমা কিংবা অ্যাডিডাসে চাকরি করা লোকদের কাছেই পণ্য বিক্রি করত। এক কোম্পানিতে চাকরি করা পরিবারের সাথে অন্য কোম্পানিতে চাকরি করা কারোর বিয়েও ছিল নিষিদ্ধ। এমনকি শহরটির লোকেরা অপরিচিত কারোর সাথে কথা বলার আগেও নিচু হয়ে দেখে নিত সে কোন কোম্পানির জুতা পরে আছে। যদি প্রতিপক্ষের জুতা পায়ে থাকত তাহলে তার সাথে কথাই বলতো না তারা। মৃত্যুর আগে পর্যন্ত দুই ভাইয়ের এই বিবাদ আর কখনোই মেটেনি। আর তাদের এই বিবাদ এবং ব্যবসায়িক প্রতিযোগিতার জের ধরেই আমরা পেয়েছি অ্যাডিডাস ও পুমার মতো দুটি পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।